হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে দেব মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং ছবি, যেটার নাম হচ্ছে প্রজাপতি, সেই ছবির পোস্টার নিয়ে কথা বলবো, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তা আমি শুরুতেই বলে দিই যে এই ছবিটার পোস্টার আমার একদম ভালো লাগেনি। মানে পোস্টার দেখলেই মনে হয় যে এটা হয়তো টনিকের সিকুয়াল, যদিও ছবির প্রোডাকশন হাউস এক, ছবির পরিচালক এক, ছবিতে অভিনয় করা অভিনেতা এক, এবং টেমপ্লেটও বোধ হয় একই হবে, তবুও এটা কিন্তু সিকুয়াল নয়। তারা হয়তো একই জিনিস রিপিট করবে একটু অন্যভাবে, তবে এটা সিকুয়াল নয়। আমার পার্সোনালি মনে হয় যে অভিজিৎ সেন সে টনিক বানানোর সময় যা যা এলিমেন্ট মিস করেছেন, সেই মিস করা এলিমেন্টগুলো দিয়ে আরও একটা সিনেমা হয়ে যাবে, এই কারণেই প্রজাপতি ছবিটা। এবার দেখা যাক কেমন হয় এই ছবিটা। এবার এই ছবিটা দেখার যে অডিয়েন্স, তারা কিন্তু এই ছবিটা দেখবেই, তাতে যে যাই বলুক, এই ধরনের ছবি যারা দেখতে পছন্দ করে, যে একটা অডিয়েন্স আছে সেপারেট যারা এরকম ধরনের ছবি সিনেমা হলে গিয়ে দেখবে, একটা ভিড় হয়, তারা কিন্তু এই ছবিটা দেখবেই। এবার দেখার বিষয়টা হবে তখন যখন এই ছবিটা ক্ল্যাশ করবে হামি টু এর সাথে, বা একই সময় আসবে। এবার যেহেতু এই দুটো সিনেমাই একই টাইপের অডিয়েন্সকে আনার চেষ্টা করবে, তখন দেখার হবে কোন সিনেমাটা লোকে বেশি পরিমাণে দেখে। এই পোস্টারে দেব মিঠুন চক্রবর্তীকে জড়িয়ে রয়েছে পিছন দিক থেকে, এটা দেখলে অনেকটা টাইটানিকের পোজের কথা আমাদের মনে হয়। যদি মিঠুন চক্রবর্তী হাতটা একটু উপরে তুলে দিতেন, ব্যাপারটা বেশ জমে যেত। এই যে লেখাটা রয়েছে পোস্টারের নিচে, সার্চ ফর এ ফ্রেন্ড, এটা দেখে আমার মনে হয় যে যেরকম টনিকে পরাণ বন্দ্যোপাধ্যায়ের, তার কিন্তু সম্পর্কের লোক ছিল না বা তার নিজের আত্মীয় ছিল না এমন নয়, তার নিজের ছেলে ছিল, বউ ছিল। এখানে মিঠুন চক্রবর্তীর বয়সের একদম শেষভাগে এসে তার ক্রাইসিস হচ্ছে সম্পর্কের কোনো মানুষ নেই বা কাছের কোনো মানুষ নেই। সেই সময় হয়তো দেবের ক্যারেক্টারটা ঠিক টনিকের মতোই এর জীবনে আসবে এবং তার প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী হয়ে দাঁড়াবে, এই নিয়েই হবে এই ছবিটা। এবং ওই একই রকম ইমোশনাল পাঞ্চেস, একই জিনিসপত্র, সেগুলো নিয়েই হবে প্রজাপতি ছবিটা। তবে এই ছবিতে যারা মিউজিক করছে সেই টিম ভালো, তো ছবির গান ভালো হতে পারে আর কি। আমরা এবছর দুর্গাপুজোয় একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি যে কাছের মানুষ, কর্ণ সুবর্ণের গুপ্তধন, বৌদি ক্যান্ডি, এই ছবিগুলো বারবার করেই বলতাম আমরা যে একই অডিয়েন্সকে টার্গেট করে বানানো। এবার যে ছবিটার বাজ বেশি সেটা লোকে আগে দেখবে এবং সেটাই হিট ট্যাগ পাবে, তো সেটা যখন পেলো বাদবাকি ছবিগুলো কিন্তু অল্প অল্প করে রিজেক্ট হলো। তা এবার ক্রিসমাসে সেই জিনিসটাই হতে চলেছে যে যখন এই আরবান অডিয়েন্স, তাদের জন্যই একই টাইপের দু তিনটে সিনেমা বক্স অফিসে এসে হাজির হবে, তখন বিষয়টা আবার ক্লিয়ার হবে যে আসলে অডিয়েন্স কোন পরিচালক বা কোন প্রোডাকশানকে ভরসা করছে। এই কাজগুলো সব একই রকম লাগছে এবং এই কাজগুলোর মধ্যে আর মানে অন্য কিছু নেই। মানে আমি মনে করি দেবের এবার একটা কমার্শিয়াল সিনেমা করা উচিত এবং বারবার এই একই কথা বলতে বলতে নিজেদেরও বোধ হয় ভালো লাগছে না। তবে তার পরের বছর রঘু ডাকাত বা বাঘা যতীন, এই ছবিগুলো হয়তো একটু অন্যরকম ছবি হবে, তার নিজের প্রোডাকশান হাউস থেকে একটা বড় ছবি হবে। তবে তার এবার একটা কমার্শিয়াল ছবি, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি করা উচিত, কারণ যদি সে টনিক, প্রজাপতি এই ছবিগুলোই বারংবার প্রত্যেক বছর নিয়ে আসতে থাকে, তাহলে তার যে অডিয়েন্সের সেকশনটা সেটা এবার সীমিত হবে এবং সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। এবার আমি যদি একজন বিজনেসম্যানের দিক থেকে দেখি, তাহলে কিন্তু দেবকে আমি সম্পূর্ণ দোষটা দিতেও পারি না, কারণ যখন একটু ডার্কভাবে সে কাছের মানুষ ছবিটা নিয়ে এলো, তখন কিন্তু সেই ছবিটা লোকে যেভাবে টনিক দেখেছে সেই পরিমাণে দেখলো না, বা যেভাবে কিশমিশ যতদিন চলেছে যেরকমভাবে চলেছে সেই বিজনেসটা করতে পারলো না। মাল্টিপ্লেক্সে হয়তো একটু বেটার চলেছে, তবে কিশমিশের হোল্ড অনেক বেটার ছিল, সেটা করতে পারলো না। তো এক্ষেত্রে একজন বিজনেসম্যান হিসেবে আমি দেবকে যে পুরো দোষটা দেবো সেটাও দেওয়া যায় না, কারণ এন্ড অফ দ্য ডে এরা প্রত্যেকেই বিজনেস করতে এসেছে। তো যেই পরিচালক তার প্রোডাকশানে সবথেকে বড় হিটটা দিয়েছে রিসেন্ট ইয়ার্সে, তাহলে সেও তাকে বিশ্বাস করবেই, তার উপর তো টাকা লাগাবেই, এটা তো খুব সত্যি কথা, এটা আমার মনে হয়। তো এই পোস্টারটা আমার একদমই ভালো লাগেনি। দেখা যাক ছবির ট্রেলার কেমন কি হয়, যেহেতু 25শে ডিসেম্বর আসবে, হয়তো নভেম্বর মাস থেকেই বড়সড়ভাবে প্রমোশন শুরু হয়ে যাবে, আর দেবের সিনেমার অ্যাটলিস্ট প্রমোশন ভালোই হয়। দেখা যাক এখানে মিঠুন চক্রবর্তী এবং দেবের যুগলবন্দী কেমন হয়, তাদেরকে একসাথে দেখতে কেমন লাগে, দেখা যাক। তোমরা যারা এই পোস্টারটা দেখেছো, অনেস্টলি বলো তোমাদের কেমন লেগেছে এই পোস্টারটা। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।